বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা অনুষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অন্যায়ভাবে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ফারুক, অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা জনাব মির্জা আলমগীর সাহেব, সহ স্থায়ী কমিটির সদস্য জনাব গয়েশ্বর ডক্টর মঈন খান সাহেব, এবং উপস্থিত যে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই যে আলোচনার সভাটা, এই আলোচনার সভাটার আমার কাছে মনে হচ্ছে কয়েকটি দিক আছে। হয়তো একটি দিক হচ্ছে আপনারা যারা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন তাদের একটা দুঃখ দুর্দশার হিউম্যান স্টোরির মতন বিষয়টি আছে, অর্থাৎ এই ঘটনার পরে আপনাদের জীবনে কি হয়েছে। আরেকটি দিক আছে, সেটি হচ্ছে যে আপনাদের সাথে যে অন্যায়টা হয়েছে এই অন্যায়ের যে অন্যায় কাজটা বা এই যে অন্যায়ের বিষয়টা বা এই যে চিত্রটা, এটা শুধু আপনাদের একার সাথে হয়নি। এখানে আলমগীর সাহেব মহাসচিব উনি সুন্দরভাবে তুলে ধরেছেন, খুব সংক্ষেপে সুন্দরভাবে উনি বলেছেন সামগ্রিকভাবে ওভারঅল বাংলাদেশের চিত্র এখন এটি। আপনাদের কথা থেকে আপনারা যারা আজকে বক্তব্য রেখেছেন, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা এই যে 1018 জনের মধ্যে যারা আজকে বক্তব্য রেখেছেন, আপনারা আপনাদের কথা থেকে কিন্তু একটি জিনিস বলেছেন যে কম বেশি কিভাবে বিচার বিভাগ বিচারের নামে অবিচার করছে, আপনাদের কথা থেকে সেটা বেরিয়ে এসেছে। এই চিত্র শুধু বিচার বিভাগের না, এই চিত্র বাংলাদেশের এনি সরকারি প্রতিষ্ঠান, যে কোনো সরকারি প্রতিষ্ঠান ক্ষেত্রেই বর্তমানে এটি প্রযোজ্য। চারিদিকে কি পরিমাণ অন্যায়, কি পরিমাণ অবিচার, কি পরিমাণ দুর্নীতি, কিভাবে জনগণকে বিভিন্নভাবে নিষ্পেষিত করা হচ্ছে, তার একটা মানে এক জ্বলন্ত প্রমাণ আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশের মানুষ। এখন এখানে জনাব গয়েশ্বর একটা কথা বলেছেন যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম ওনার বক্তব্যে উনি এটা বলে দিয়েছেন। দেখুন একটা কথা আমি বলতে চাই, কথাটা শুনতে হয়তো একটু কষ্ট লাগবে, আমি জানি আপনারা যে নিজেদের সম্পর্কে যেসব বর্ণনা দিয়েছেন আমি জানি আপনারা প্রচন্ড রকম ভাবে সামাজিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট আমি এই জন্যই কথাটা বলছি উপস্থিতিবৃন্দ, যে আমি আমার পারিবারিক জীবন বলেন, আমার ব্যক্তিগত জীবন বলেন, আমিও এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে আজকে এসে দাঁড়িয়েছি। সেই জন্যই আপনাদেরকে আমি একটি কথা বলবো, আপনাদের সাথে ক্লিয়ারলি অন্যায় হয়েছে, যা একটু আগে আমি বলেছি বাংলাদেশের বহু মানুষের সাথে হয়েছে, যা মহাসচিব উল্লেখ করেছেন, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর সাথে হয়েছে, হচ্ছে এখনো। আপনাদেরকে আজকে আপনারা অনেক করুণ ভাবে আপনাদের ঘটনাগুলো বলেছেন, আপনাদের অবস্থা তুলে ধরেছেন, আমি আপনাদের অনুরোধ করব নিজেকে দুর্বল এত ভাববেন না। আই নো ইউ আর গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট লাইফ, তারপরেও আমরা প্রত্যেকে ডিফিকাল্ট লাইফের ভিতর দিয়ে যাচ্ছি। আমি আমার যে বাসাতে, আমি যে ঘরে, যে বাড়িতে আমি বড় হয়েছি সেটা ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, যে বাড়িতে আমার নিজের শৈশব কিশোরের স্মৃতি ছিল, যে বাড়িতে আমার পিতার স্মৃতি ছিল, যে বাড়িতে আমার পরিবারের স্মৃতি ছিল, যে বাড়িতে আমার সন্তান জন্মেছে, যে বাড়িতে আমি বড় হয়েছি সেটা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, সবকিছু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমার পরিবারের সাথে কি হয়েছে কম বেশি সামগ্রিকভাবে আপনারা জানেন, আমি সে কথা টানতে চাই না। আমি আপনাদেরকে বলবো যে কথাটা মহাসচিব বলেছেন, একই সাথে আমি আপনাদেরকে একইভাবে আপনাদেরকে বলবো, আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে, আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে, আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে, আপনাদেরকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে না হয় এই যে 1018 জনের কাফেলা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, এই যে আমাদের 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা, যেভাবে তাদেরকে নির্যাতিত অত্যাচিত করা হচ্ছে, যেভাবে আপনাদের চাকরিচ্যুত করা হয়েছে, আপনাদেরকে আপনাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয়নি, আমাদের বহু নেতাকর্মী আছে যাদের ব্যবসা বাণিজ্য ভুলিত করে দেওয়া হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এদের সংখ্যা বৃদ্ধি পাবে, আপনাদের 1018 জনের সংখ্যা বৃদ্ধি পাবে। কাজেই আজকে একটাই কাজ, এখন
আমার 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 এখন এসব কথা বলার সময় নাই। ইয়েস, আমার সাথে অন্যায় হয়েছে, বাংলাদেশের 80% মানুষের সাথে, 90% মানুষের সাথে হাতে গোনা। আপনারা নিজেরাই বলেছেন যে 200 কতজন আছে যারা আওয়ামী লীগের সময় চাকরি করছে, তারা শুধু আওয়ামী লীগ, আপনাদের মধ্যে এখানে অনেকে উপস্থিত হয়েছেন, আপনারা বিএনপির পলিটিক্স এর সাথে জড়িত ছিলেন না, হয়তো আদর্শিক ভাবে আপনারা বিএনপির আদর্শকে রাজনৈতিক ভাবে সাপোর্ট করেন, বাট আপনারা সরাসরি হয়তো অনেকেই 1,000-1,018 জনের মধ্যে অনেকেই আপনারা আছেন যারা আপনারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না বা নেই, কিন্তু তারাও এফেক্টেড। কিন্তু যেই 200 কতজনের কথা আপনারা উল্লেখ করছেন যারা রয়ে গিয়েছে, তারা সরাসরি ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত রাজনীতির সাথে, তাদেরকে রেখে দেওয়া আছে। কাজে এই চিত্র, এই এর লাইন আরো লম্বা হবে যদি আমরা উঠে দাঁড়াতে না পারি। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে আহ্বান করব, আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলবো, ইয়াস আপনার সাথে অন্যায় হয়েছে, আপনাদের সকলের সাথে অন্যায় হয়েছে, বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর সাথে অন্যায় নির্যাতন হচ্ছে, বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষের সাথে অন্যায়। এই যে গত যে 2018 সালে তথাকথিত একটা নির্বাচন হয়ে গেল, নিশিরাতের নির্বাচন, আপনারা দেখেছেন কিভাবে ভোট হয়েছে, ভোটের ধরন কি ছিল। এই যে 11 কোটি মানুষের সামগ্রিক 18 কোটি, 11 কোটি ভোটারের, 18 কোটি, 11 কোটি, 11.5 কোটি ভোটারের ভোট যে চুরি করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল, এটি কি নির্যাতন নয়, এটি কি অত্যাচার নয়, এটি কি বঞ্চিত করা হয়নি মানুষকে। কাজেই এর থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ, আপনারা দুঃখে আছেন, আপনারা দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু সেটাকে আপনাদের শক্তিতে রূপান্তর করতে হবে, আপনাদের এই শোককে আপনাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর তা না হলে আপনারা আমাদেরকে বলেছেন, আপনারা আশা করেন আগামীতে যখন বিএনপি, এখানে আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কেউ বিভিন্ন জন বলেছেন যে বিএনপি যদি আগামীতে সরকার গঠন করেন, একটি কথা আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই আজকে, আপনার ভিতরের আত্মবিশ্বাসকে দৃঢ় করতে হবে, বিএনপি যদি সরকার গঠন করে, নো, বিএনপি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করবে, এটার কোনো অল্টারনেটিভ নেই, এইটা আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। কারণ একটু আগে মহাসচিব বলেছেন, উনি 3-4 দিন ওনার এলাকায় ছিলেন, উনি দেখে এসেছেন মানুষের কি স্পৃহা, মানুষের কি জেদ, মানুষের কি ক্ষোভ। আপনার ভিতরে এই ক্ষোভ, এই জিদ, এটা আপনাকে আনতে হবে, আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে, এর কোনো অল্টারনেটিভ নেই, এবং যদি সেটা করতে হয় আপনাকে পাশে এসে দাঁড়াতে হবে, আপনাকে এই জন্য বিএনপির পাশে এসে দাঁড়াতে হবে। আপনারা যারা আজকে সরাসরি বিএনপি করেন না, আপনাকে আপনার নিজের স্বার্থে এসে বিএনপির পাশে দাঁড়াতে হবে, বিএনপির পতাকা তুলে দাঁড়াতে হবে, কারণ একমাত্র বিএনপি এই দেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে, এই দেশের মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে, এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করছে, এই দেশের মানুষের আইনের শাসন, এই দেশের আইনে শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি যুদ্ধ করছে। বিএনপি সহ বিএনপির সাথে যেই সংস্থাগুলো, যেই প্রতিষ্ঠানগুলো এই যুদ্ধের মধ্যে আছে, আপনাদেরকে এসে দাঁড়াতে হবে। আপনি বলতে পারেন, আমি একজন সাধারণ মানুষ, আমি কি করব, আপনি একজন সাধারণ মানুষ, আপনার ঘটনা দিয়ে, আপনি আপনার ঘটনা উল্লেখ করে আপনি 10 জন মানুষকে আপনার সাথে একত্রিত করতে পারেন, যারা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। সলিউশন একটাই, আপনি আপনার প্রতিকার চান, ইয়েস, বিএনপি সরকার যখন গঠন করবে অবশ্যই আপনার যেগুলো নিয়ম কারণ আছেন, এখানে খুব সম্ভব আব্দুল হালিম সাহেব বলেছেন, উনি এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রির কি একটা এসআরও বের করে এনেছেন গভর্নমেন্ট অর্ডার, যে হ্যাঁ তাদেরকে এই দেওয়া হচ্ছে, ওই দেওয়া হচ্ছে, এগুলো সবই সম্ভব, তখনই সম্ভব যখন জনগণের প্রতিনিধি জনগণকে প্রতিনিধিত্ব দিবে, করবে, তখনই এটা সম্ভব। কিন্তু সেটা করার জন্য কষ্ট করতে হবে, সেটা করার জন্য যুদ্ধ করতে হবে, সেটা করার জন্য যুদ্ধে জয়লাভ করতে হবে উপস্থিতিবৃন্দ। কাজে আসুন, হ্যাঁ দুঃখ কষ্টে আমরা আছি, বিভিন্ন সমস্যার মধ্যে আমরা আছি, কারণ আমাদেরকে সেটা রাখতে হচ্ছে, সেটা সম্মুখীন তারা করছে। কাজেই আমাদের সংখ্যা, কিন্তু একটা জিনিস আপনাদের জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, সংখ্যা কিন্তু আমাদের বিশাল বড়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হলে আমাদের ধাক্কা দেওয়াটা সহজ হবে, ঐক্যবদ্ধ হলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আজকে যদি আপনারা আপনাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটার সঠিক বিচার চান, সেটার সঠিক প্রাপ্যতা ফিরেতে পেতে চান, প্রাপ্য ফিরেতে পেতে চান, আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে, আপনাদেরকে শক্ত হতে হবে, আপনাদেরকে দুর্বল হলে চলবে না। আপনার নিজের ঘটনা বারে বারে মনে করলে চোখের পানি ফেললে আপনাকে চলবে না, আপনার চোখের রাগ আনতে হবে, আপনার মনে জিদ আনতে হবে, অনলি দেন ইট ইজ পসিবল। নেতৃবৃন্দ, এর উপস্থিতিবৃন্দ, অনলি এটাই পসিবল। আসুন
আমরা সকলে একত্রিত হই, শুধু আপনাদের প্রতি যে অন্যায় কাজ করা হয়েছে, আপনাদের প্রতি যে অবিচার করা হয়েছে, শুধু তার প্রতিকার আমরা করব না। ইনশাল্লাহ আমরা সরকার গঠন করে এটার প্রতিকার আমরা অবশ্যই করব। একই সাথে কোটি কোটি মানুষ আজকে বিভিন্নভাবে ভুক্তভোগী, সেসবের বিচারও করতে হবে। এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ওনারা প্রতিদিন, বাবু গোয়াশরা বলেছেন, মঈন খান সাহেব দেখছেন, মহাসচিব প্রতিনিয়ত দেখছেন উনি, যে প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীরা কিভাবে নির্যাতিত হচ্ছে, তারা আমাদের কাছে আসছে, বলছে, আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আজকে সময় এসেছে আমাদের সকলকে এক হতে হবে, এক হলে আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো। সমগ্র বাংলাদেশের মানুষ যারা স্বাভাবিক সুস্থ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে নিঃশাসনে, যারা বিশ্বাস করে মানবাধিকারে, প্রতিটা মানুষ দলমত নির্বিশেষে প্রতিটা মানুষ আজ বিএনপি দিকে তাকিয়ে আছে। এখন আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পারবো না, আপনাদের সহযোগিতা দরকার। আপনার নিজের প্রতি যে অন্যায় হচ্ছে সেটার বিচারও যদি চাইতে হয়, আপনার সহযোগিতা দরকার আমার, আপনার সহযোগিতা দরকার আমাদের, আপনার সহযোগিতা দরকার বিএনপির। আপনারা সকলে মিলে যখন সহযোগিতা করবেন, আমরা সেই যুদ্ধে জয়লাভ করতে পারবো। কাজেই আজকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা এই যুদ্ধে জয়লাভ করব। আমাদের লক্ষ্য একটি, আমাদের লক্ষ্য একটি, আমাদের লক্ষ্য একটি। এই পরিস্থিতি থেকে শুধু আপনি নিজে না, আপনাকে বের হতে হবে, এই দেশের মানুষকে বের করতে হবে, এই দেশকে বের করে আনতে হবে এই পরিস্থিতি থেকে, এই অবস্থা থেকে, এই দেশের মানুষকে, দেশকে, আপনাকে, সকলকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এবং আমাদেরকে সকলকে এই যুদ্ধে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে। কাজেই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, আপনাকে সামগ্রিকভাবে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি নিতে হবে? আপনার এখানে প্রত্যেকে বুদ্ধিমান মানুষ, আপনাকে আপনার স্বস্ব অবস্থান থেকে, আজকে এই আলোচনার পরে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি কিভাবে আপনার অবস্থান থেকে এই এই গণতান্ত্রিক গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন, যার নেতৃত্ব বিএনপি দেবে, যার নেতৃত্ব বিএনপির নেতৃবৃন্দ দিবে ইনশাল্লাহ, এইখানে আপনি কিভাবে কন্ট্রিবিউট করবেন? আপনার ন্যায্য অধিকার বিএনপি সরকার গঠন করার পরে সবকিছু ফিরে দিবে, এইগুলা ভুলে যান। আপনি এখানে কিভাবে কন্ট্রিবিউট করবেন, আজকে থেকে আপনি সেই চিন্তা করুন, আজকে থেকে আপনি সেই চিন্তা করুন। এই চিন্তা যদি আপনি করতে পারেন, আপনার অবস্থানকে আপনি সঠিক করে ফেলতে পারেন যে আমি এইভাবে কন্ট্রিবিউট করব, আমি এইভাবে কন্ট্রিবিউট করে আমার বিরুদ্ধে অন্যায়ের বিচার, আমি এইভাবে ন্যায্যতা আমি ফিরে নিয়ে আসব। কাজেই নেতৃবৃন্দ, আসুন আমরা সকলে এই যুদ্ধে কিভাবে জয়লাভ করব, এই যুদ্ধে আমাদের কার কি ভূমিকা হবে, সেটি আমরা স্পষ্ট করে যুদ্ধে যোগদানের এবং যুদ্ধে জয়লাভের প্রতিজ্ঞায় আমরা আবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। আজকে আমি বিশ্বাস করি এতক্ষণ আমি যেই কথাগুলো বলেছি, আপনারা হয়তো বলতে পারেন যে বক্তব্যে আমি সহমর্মিতা প্রকাশ করলাম না কেন আপনাদের এই দুঃখ কষ্টে। নো, আমি ইচ্ছা করেই করিনি আপনাদের দুঃখ কষ্ট, আপনারা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি ইচ্ছা করি সহমর্মিতা প্রকাশ, কারণ আমি একটি কথা বলেছি, আপনাদের এই দুঃখ কষ্টের কিছুটা হলো পেইনটা আই ক্যান ফিল দ্যাট, কারণ আমি এর ভিতর দিয়ে গিয়েছি, আই ফিল দ্যাট, সেজন্য আমি সহমর্মিতা প্রকাশ করতেই নি, আমি সহমর্মিতা প্রকাশ করতে চাইনি। কারণ আজকে যদি আমি সহমর্মিতা প্রকাশ করি, আপনি আরো দুর্বল হয়ে যাবেন, আরো উইক হয়ে যাবেন। আমি চাই আপনি শক্তিশালী হন, আমি চাই আপনি শক্তিশালী হয়ে আপনি উঠে দাঁড়ান, এবং উঠে দাঁড়াবেন যে আপনি প্রতিবাদের ভাষা নিয়ে উঠে দাঁড়াবেন, আপনি শুধু শুধু উঠে দাঁড়াবেন না, প্রতিবাদের ভাষা নিয়ে উঠে দাঁড়াতে হবে। যেদিন প্রতিবাদের ভাষা নিয়ে উঠে দাঁড়াতে পারবেন, যেদিন বাহুতে প্রতিবাদের শক্তি নিয়ে উঠে দাঁড়াতে পারবেন, সেদিন ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। আসুন আমরা আজকে ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের লক্ষ্য হাসিলে আমরা এগিয়ে যাই। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।